আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সম্মানিত দর্শক আজকের এই ভিডিওটিতে আমি গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা তুলে ধরবো সেটি হলো স্বপ্নে খেজুর দেখলে কি হয় খুবই গুরুত্বপূর্ণ ব্যাখ্যা বন্ধুরা স্বপ্নে খেজুর দেখা নিয়ে যে ব্যাখ্যাটি আপনাদের সামনে তুলে ধরবো আপনারা যদি শোনেন তাহলে বুঝতে পারবেন যে এর সাথে কতটা গুরুত্ব অর্থ জড়িয়ে আছে সেই জন্য আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কোনো বিষয় যদি আপনাদের জানার থাকে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন নিত্য নতুন বিভিন্ন আলোচনা পাওয়ার জন্যে আপনারা সকলেই আমার চ্যানেল লিখে ভিডিওটি দেখার সাথে সাথে সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা যদি কোনো ব্যক্তি স্বপ্নে খেজুর দেখে তাহলে এমন স্বপ্ন বৃষ্টির প্রতি ইঙ্গিত করে আর যদি কেউ স্বপ্নে খেজুর খাইতে দেখে তাহলে এমন স্বপ্ন প্রচুর খালেস রিজিক বোঝায় যাহা স্বপ্নদ্রষ্টা লাভ করিবে কেহ বলেন খেজুর খাইতে দেখা কোরআন তেলাওয়াত বোঝায় আবার কেউ বলেন যদি কেহ উত্তম খেজুর খাইতে দেখে তবে সে উপকারে উত্তম কথা শুনিতে পাইবে খেজুর স্বপ্নে পুতিয়া রাখিতে দেখলে সম্পদ জমা করিবে অথবা কোন ধনবান্ডার হইতে সম্পদ লাভ করিবে আলহামদুলিল্লাহ ভালো লক্ষণ যদি কেহ খেজুর চিরিয়া তাহার আটি পৃথক করিতে দেখে তবে সে সন্তান লাভ করিবে যেহেতু আল্লাহ তালা ফরমান নিশ্চয়ই আল্লাহ তাআলাই বীজ ও আটি হইতে অঙ্কুর সৃষ্টিকারী খেজুর স্বপ্নে বিক্ষিপ্ত করিতে বা বিতরণ করিতে দেখা সফরণীয়ত বোঝায় যদি ফলের মৌসুমে কোনো ব্যক্তি স্বপ্নে খেজুর গাছ হইতে খেজুর কুরাইতে দেখে তবে সে বরকতময়ী ও সম্মানিতা ধনী মহিলাকে বিবাহ করিবে কেহ বলেন বিনা পরিশ্রমে কোনো সম্ভ্রান্ত লোকের নিকট হইতে অথবা নিজের উর্বর জমি হইতে সম্পদ লাভ করিবে আবার কেউ বলেন স্বপ্নদ্রষ্টা এলমে না ফে তথা উপকারী এলেম লাভ করিবে এবং তাহার উপর আমল করিবে এই ব্যাখ্যাগুলো কখন যদি ফলের মৌসুমে খেজুর গাছ হইতে খেজুর কুড়াইতে দেখে তখন তিনটি ব্যাখ্যা হবে হয়তো বরকতমী ওই সম্মানিত ধনী মহিলাকে বিবাহ করবে আবার কারো মতে বিনা পরিশ্রমে কোনো সম্ভ্রান্ত লোকের নিকট হইতে অথবা নিজের উর্বর জমি হইতে সম্পদ লাভ করিবে কিংবা সে এলমে নাফে উপকারী এলম লাভ করিতে পারিবে এবং তার উপর আমল করিবে আর যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে অসময় খেজুর গাছ হইতে খেজুর কুড়াইতেছে তবে সে এলেম শিখিবে কিন্তু আমল করিবে না যদি কেহ খেজুর গাছ হইতে কালো আঙ্গুর কুড়াইতে দেখে তবে তাহার স্ত্রী কালো গোলাম হাফসি হইতে পুত্র সন্তান জন্ম দিবে অর্থাৎ তার স্ত্রী কোনো কালো হাফসি লোকের সাথে সঙ্গম করে তার থেকে পুত্র সন্তান জন্ম দিবে যদি কেহ শুকনা খেজুর গাছ হইতে তাজা পাকা খেজুর কুড়াইতে দেখে গাছটা শুকনা খেজুরের গাছ কিন্তু তার থেকে সে তাজা পাকা খেজুর কুড়াতে দেখল তবে স্বপ্নদষ্টা ফাঁসেকের নিকট হইতে এলেম হাসিল করিবে যাহা তাহার উপকারে আসিবে আর যদি স্বপ্নদ্রষ্টা চিন্তাগ্রস্ত আর এমন অবস্থায় তিনি শুকনা খেজুরের গাছ থেকে তাজা পাকা খেজুর কুড়াতে দেখেন তাহলে এমন স্বপ্ন স্বপ্নদ্রষ্টার চিন্তা মুক্তি ও আনন্দিত হওয়ার প্রতি ইঙ্গিত করবে কেউ বলেন বিক্ষিপ্ত খেজুর দেখা অস্থায়ী দীরহাম বা রৌপ্য মুদ্রা বোঝায় যার স্বপ্নদ্রষ্টা অর্জন হবে যদি কেউ স্বপ্নে দেখে খেজুর কুড়াইয়া তাহার নিকট জমা করা হইতেছে স্বপ্নদ্রষ্টার নিকট জমা করা হইতেছে তাহলে এমন স্বপ্নের ব্যাখ্যা হবে যাহাদের উপর স্বপ্নদ্রষ্টার প্রভাব রহিয়াছে তাহাদের নিকট হইতে কুরাইয়া কোরাইয়া সম্পদ স্বপ্নদ্রষ্টার নিকট জমা করা হইবে বন্ধুরা এই ছিল স্বপ্নে খেজুর দেখা নিয়ে কিছু ব্যাখ্যা আপনাদের সামনে আমি তুলে ধরলাম আশা করি আপনারা বুঝতে পারছেন তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন বন্ধুদের সাথেও শেয়ার করে দিবেন আর নিত্য নতুন আপডেট আলোচনা পেতে ভিডিও পেতে আমার চ্যানেলটিকে আপনারা সকলেই সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশেই থাকবেন আল্লাহ পাক আমাদের সবাইকে সুন্দর সুন্দর কল্যাণকর স্বপ্ন দেখার তৌফিক দান করুন আমি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু